প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংকস ফর জয়নিং। টুডে উই আর গোয়িং টু লার্ন হোয়াট ইজ দ্য ফরম্যাট স্পেসিফায়ার ইন সি। দি সেশন উইল বি ইন বাইল্যাঙ্গুয়াল, আই মিন উই আর ডিসকাস ইন বাংলা অ্যান্ড ইংলিশ, সো ডোন্ট ওয়ারি। চলো আমরা প্রথমে একটি সি এর হ্যালো ওয়ার্ল্ড এক্সাম্পলটি দেখে নিই। আচ্ছা, সো আমরা একটি কোড ব্লকস অন করলাম। কোড ব্লকস এর ফাইলে গিয়ে নিউ, দেন নিউ প্রজেক্ট, উই আর গোয়িং টু মেক কনসোল অ্যাপ্লিকেশন। হোয়াট ইজ দ্য কনসোল অ্যাপ্লিকেশন? আমরা যদি একটু আমাদের উইন্ডোজ লিখে সিএমডি লিখি, উইন্ডোজ সিএমডি কমান্ড লাইন, এই যে একটা ব্ল্যাক স্ক্রিন আসলো, ব্ল্যাক হোয়াইট, এটাকে বলছি কনসোল। সো আমরা এই ধরনের একটা অ্যাপস বানাবো আপাতত, শুরুর দিকে যেহেতু আমরা আছি। সো একটা কনসোল অ্যাপ্লিকেশন বানাবো। সো আমরা কনসোল অ্যাপ্লিকেশন, দেন গো, এটা অবশ্যই সি প্লাস প্লাস, হ্যাঁ সি প্লাস প্লাস আর সি, রাইট? সো গো সিলেক্ট সি অ্যান্ড নেক্সট, দেন প্রজেক্ট টাইটেল হ্যালো ওয়ার্ল্ড, নেক্সট, ফিনিশ, সো ওয়েট, অ্যান্ড দ্যার ইজ এ হ্যালো ওয়ার্ল্ড ওয়ান। আমি আসলে ওয়ান দিয়ে দিয়েছিলাম, কারণ আমার আগে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে আর একটা প্রজেক্ট তৈরি করা ছিল। সো হ্যালো ওয়ার্ল্ড ওয়ান, then go with the source at main.c, double click, and the program is auto written. এবং এটা যদি রান করি তখন আমাদের কি শো করবে বলতো? দেখি আমরা একটা রান করি, কিভাবে রান করে। এই যে উপরে তিনটে বাটন আছে, শুধু বিল্ড মানে হচ্ছে, ধরো বিল্ড মানে হচ্ছে শাক সবজি আমরা অলরেডি কেটে কুটে রাখছি, এখন চুলায় বসাবো, চুলায় বসিয়ে রান্না শুরু করবো, এটা হচ্ছে বিল্ড। আর এটা হচ্ছে রান, বিল করার পরে খাবারটা হয়ে যাবে, চুলা আগুন ধরে দিব, এখন হচ্ছে আমি টেস্ট করব, এটা হচ্ছে রান। আর এই এটা হচ্ছে একই সাথে, এটা হচ্ছে ধরো অটো রাইস কুকার, একসাথে বসিয়ে দিলাম, একটু পরে অটো হয়ে গেল। সো আমরা এটাই করতে পারি, অটো রাইস কুকার দিলাম, বিল অ্যান্ড রান, রান হয়ে গেল। আচ্ছা, রান হয়ে গেলে আমাদের একটি ব্ল্যাক স্ক্রিন আসবে, এই যে কনসোল ব্ল্যাক স্ক্রিন আসছে, দেখো ব্ল্যাক স্ক্রিনে কি আসছে, আমাদের আউটপুটটা দেখালো। আউটপুটটা কি? আউটপুটটা হলো হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এর পরে একটা কোলন আছে, তাই না? আশ্চর্যবোধক চিহ্ন। আচ্ছা, তার মানে এই হ্যালো ওয়ার্ল্ড লিখলে, আরেকবার লিখি, কপি করলাম, জাস্ট প্রেস করে দিই, আহা কি হয়ে গেল। আচ্ছা, আমরা একটু কষ্ট করে আবার লিখি, হ্যাঁ লিখি, প্রিন্ট এফ ডাবল কোটেশন, প্রথমে হচ্ছে সিঙ্গেল ব্রেকেট, এর মধ্যে ডাবল কোটেশন, এর মধ্যে লিখলাম হচ্ছে অসম সেকশন, এতটুকু লিখলাম। দেখো তাহলে কি হচ্ছে, রান করি আবার, আবার একসাথে অটো রাইস কুকারে দিয়ে দিলাম বিল অ্যান্ড রান, ও কি দেয়ার ইজ এ এরর, সো মাস্ট সিলেক্ট দ্য, রিড দ্য এরর, হোয়ার ইজ দ্য এরর, ফার্স্ট ইজ দ্য রেড মার্ক, দেয়ার ইজ সেভেন লাইনে হচ্ছে রেড মার্ক, সো এখানে একটা এরর আছে, কি এরর আমরা একটু পড়ি, এক্সপেক্টেড, এক্সপেক্টেড কি, এক্সপেক্টেড সেমি কোলন, কোথায়? বিফোর রিটার্ন, এই যে রিটার্নের আগে একটা সেমি কোলন দরকার, এখানে একটা সেমি কোলন দরকার। সো আমরা আবার বিল এর নাম দিই, কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড, একটা কোলন, এরপরে একটা নতুন নতুন নিচের লাইনে চলে আসতে হচ্ছে অসম সেকশন। এই নিচের লাইনে কেন আসলে, কেন পাশাপাশি দেখালো না? এর কারণ হচ্ছে এখানে একটু যদি দেখো, এই যে হ্যালো ওয়ার্ল্ড এর পরে এতটুকু কিন্তু আমাদের আউটপুট দেখাচ্ছে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড, তার হচ্ছে যে কোলন চিহ্নটা, এতটুকু কিন্তু দেখাচ্ছে, কিন্তু কি দেখাচ্ছে না, ওই যে ব্যাক স্ল্যাশ এনটা দেখাচ্ছে না, আসলে ব্যাক স্ল্যাশ এনটাও দেখাচ্ছে। ব্যাক স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, নতুন লাইন। দেখো আমি ব্যাক স্ল্যাশ এনটা কেটে দিই, এবার আবার বিল্ড এন্ড রান দিই, কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড কোলন অসম সেকশন, পাশাপাশি, তাই না? সো নিউ লাইন দেওয়ার জন্য কি করতে হয় আমাদেরকে, নিউ লাইন দেখা দেওয়ার জন্য আমাদের ইউজ করতে হয় ব্যাক স্ল্যাশ এন। ব্যাক স্ল্যাশ এন দিয়ে আমরা কি করতে পারি, একটি নিউ লাইন দেখাতে পারি, তাই না? আচ্ছা, তো প্রথমে গেল হচ্ছে আমরা দুটি প্রিন্ট অফ করলাম। তো প্রিন্ট অফ আসলে কি, প্রিন্ট অফ এর মধ্যে বিভিন্ন জিনিস রাখলে সেটাকে আমরা আউটপুট দেখাতে পারি, বিভিন্ন জিনিস রাখলে সেটাকে আমরা আউটপুট হিসাবে দেখাতে পারি। এই যে প্রিন্ট এফ এর মধ্যে লেখার যে ধরনটা, স্টাইল, যে
ডাবল কোটেশন দিতে হবে, এরপরে ফেল যা দেখাতে চাই সেটা দিতে হবে, এরপরে আবার কোটেশন শেষ করতে হবে, তারপরে ব্রেকার দিতে হবে, এরপরে আবার সেমিকোলন দিতে হবে। এই যে নিয়মটা, এটাকে বলছি আমরা ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাটটাকে ফিক্স করে দিচ্ছি, ফরম্যাটটাকে প্রিন্ট অফ এর মধ্যে কোনো কিছু দেখানো বা রিড করা। আমরা অনেক সময় কাস্টমার সফটওয়্যারের মধ্যে ইনপুট দেই না, কাস্টমার সফটওয়্যার বলো যে তোমার আপনার নাম বলুন, বললাম আপনার ইমেল দেন, দিলাম। এই ইনপুট গুলো যখন নিতে হবে অথবা আউটপুট গুলো যখন দেখানো লাগবে, এই দুই ক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিকেশন নিয়ম মানতে হবে, সেটাকে বলছি আমরা ফরম্যাট স্পেসিফায়ার। একটা তো গেলে যে এরকম ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সেটাই দেখাবে। এখন আমাদের তো বিভিন্ন রকম ডেটা আছে, আমরা ডেটা টাইপ আসলে করবো না, আমরা খালি একটু জানবো যে বিভিন্ন রকম ডেটা আছে না আমাদের। আমরা তো দেখি বাজারের সাথে যখন করি বা হচ্ছে যখন ওই পার্সেন্টেজ হিসেব টিসেব করি, তখন আমাদের কেমন কিছু কি কি ডেটা পাই বলতো? কিছু ডেটা পাই হচ্ছে এরকম 500, 750, 745, 200, তাই না? এরকম কিছু ডাটা পাই। এই ডাটা গুলোকে বলা হচ্ছে ইন্টিজার ডাটা। কি ডাটা? ইন্টিজার মানে হচ্ছে রিয়েল নাম্বার, তাই না? কোন রিয়েল নাম্বার? ইন্টিজার নর্মাল একটু ছোট করে ভাবি, এটা হচ্ছে ইন্টিজার ডাটা। ইন্টিজার ডাটার মধ্যে কি থাকে? এই বিভিন্ন পজিটিভ নেগেটিভ নাম্বার থাকে, তবে এই নাম্বার গুলা কোন একটা রেঞ্জ হতে বা আছে সেটা পরে জানবো আমরা, তবে কিছু পজিটিভ নেগেটিভ নাম্বার থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ধরো আরো কিছু ডাটা রাখলাম আমি এরকম, অনেক সময় আমরা পার্সেন্টেজ করি না, ভাই আমাকে এই কমিশন দেন 20.5%, আর না না আপনি আমাকে 25.75% দেন, এরকম বলি না আমরা। দশমিক, দশমিক ভগ্নাংশ, এগুলো কি বলে? ফ্লোট, ফ্লোট, তাই না? এই ধরনের ডেটাকে বলা হচ্ছে ফ্লোট টাইপ ডেটা। আচ্ছা, এরপরে আবার ধরো সেকশন এ বি সি ডি, তাই না? ক্লাস, এগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার। এগুলোকে কি বলে? এগুলোকে কি বলে? ক্যারেক্টার। আবার আরো কিছু আছে, ধরো এই যদি আমার নাম বলি, যদি জাহাঙ্গীর, স্পেলিং জানি ভুল করে ফেলছে, সো এটা কি? এটা হচ্ছে একটা স্ট্রিং, একসাথে থাকলে সেটাকে বললাম আমরা স্ট্রিং। সো এই যে বিভিন্ন রকম জিনিসগুলো আছে, এগুলো যদি আমরা দেখাতে চাই প্রিন্ট অফ এর মধ্যে বা ইউজারের কাছ থেকে নিতে চাই ইনপুট ইউজ করে স্ক্যান অ্যাপ দিয়ে, ও স্ক্যান অ্যাপ নিয়ে তো কথা বলিনি, স্ক্যান অ্যাপ দিয়ে কি করা যায়? ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নেওয়া যায়। তো এই যে ইনপুট আউটপুট নেওয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো নিয়ম কানুন গুলো মানি সেগুলোকে বলছে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। সো আমরা চলো এখন একটু আমাদের স্লাইডটা দেখি। দেখো ফরম্যাট স্পেসিফায়ার কাকে বলছি? আমরা যখন ইনপুট আউটপুট নেই, ইট ইজ দ্য ওয়ে টু টেল দ্য কম্পাইলার। কম্পাইলার আবার কি জিনিস? আমরা তো কোড ব্লকস নিয়ে কাজ করছি, কোড ব্লকস আসলে আমাদের কম্পাইলার। কিসের কম্পাইলার? এটা সি সি প্রোগ্রাম কম্পাইল করে। সো আমরা কম্পাইলারকে বলে দিচ্ছি হোয়াট টাইপ অফ ডাটা ইজ ইন দ্য ভেরিয়েবল ডিউরিং টেকিং দ্য ইনপুট ইউজিং স্ক্যান অফ অর প্রিন্টিং আউট ইউজিং প্রিন্টার। তার মানে হচ্ছে ও যে বললাম আমরা একটু আগে যে আমি কি স্ট্রিং নেব, ইন্টিজার নেব, আরে না ফ্লোট নেব। সো এই যে যে ডাটাগুলো নেব, কি টাইপের ডাটাগুলো? ইউজার ইউজার যদি ইনপুট দেয় তার মানে স্ক্যান অফ করতে হবে, এই যে এটা এই ফাংশনটা ইউজ করতে হবে স্ক্যান অফ। আর যদি প্রিন্ট অফ করতে চাই তাহলে ইউজ করতে হবে হচ্ছে আমাদের প্রিন্ট অফ, মানে প্রিন্ট করতে চাইলে আউটপুট দেখাতে চাইলে। সো ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন? ইনপুট নেওয়ার জন্য হচ্ছে স্ক্যান অফ, আর আউটপুট নেওয়ার জন্য, আউটপুট নেওয়ার জন্য, আউটপুট দেখানোর জন্য প্রিন্ট অফ, মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই দুটার জন্য আমাদেরকে কম্পাইলার কিভাবে কাজ করবে কম্পাইলারকে বলে দিতে হবে, সেটা বলবো আমরা কি ইউজ করি? ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। বোঝা গেল? ক্লিয়ার ফরম্যাট স্পেসিফায়ার কি? আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা একটু সামনে আগে ধরো এই অনেক কিছু আছে, মানে একটু স্কিপ করে আছি, কি বলছে মাইনাস করতে হবে এই নাম্বার এত ডট বিশাল কথা, থিওরিক্যাল কথাবার্তা আমরা ভুলে যাই। ধরো ক্যারেক্টার নামে একটি ডেটা টাইপ আছে, কি বলছি? ক্যারেক্টার নামে একটি ডেটা টাইপ আছে। সো এই ক্যারেক্টার নামে যে ডেটা টাইপটি আছে, সেই ডেটা টাইপে আমরা ওরকম একটি ডেটা টাইপকে আমরা দেখাবো। কিভাবে দেখাবো? দেখো কি করছি আমরা,
আমরা একটা প্রোগ্রাম লিখছি এরকম। তো আমরা এই প্রোগ্রামটা কি করি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই। দেখো ক্যারেক্টার কিভাবে ডিফাইন করতে হয়, প্রথম কথা হচ্ছে আমরা একটি ফাঁকা বক্স বানাচ্ছি, ক্যারেক্টারের একটি ফাঁকা বক্স, সেই বক্সের নাম দিলাম হচ্ছে সিএইচ। ক্যারেক্টারে একটি ফাঁকা বক্স বানালাম, তার নাম কি সিএইচ, এবং সিএইচ টা ক্যারেক্টার টাইপ মানে যে এবিসিডি হতে পারবে সর্বোচ্চ, এই জন্য একটা অক্ষর হতে পারবে, একটি লেটার হতে পারবে, এই জন্য আগে কি দিলাম ক্যারেক্টার নাম লিখলাম, তার মধ্যে কি রাখলাম এ নামে একটি জিনিস রাখলাম। তার মানে হচ্ছে ব্যাপারটা যদি আমরা একটু গ্রাফিক্যালি একে দেখাই কি হলো, আমাদের আমাদের যেটা হলো সেটা হচ্ছে এই যে ক্যার মানে চার সিএইচ এআর, এটা হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার স্মল ফর্ম, এভাবে লিখতে হয়, ক্যারেক্টার পুরোটা লেখা দরকার নেই, সিএইচ এআর লিখলে সিএইচ এআর লিখলে বুঝে যায়। তো ক্যারেক্টার নামে একটা বক্স বানালাম, সেই বক্সের নাম দিলাম কি সিএইচ, সেই বক্সের নাম কিন্তু রহিম, করিম, সালাম, রফুক, তারপরে ধরো আমাদের আরো যদি জাহাঙ্গীর, তারপরে রাকিব, রবিউল, সুলেমান, যে কোনো কিছু লিখতে পারে, ঠিক আছে। সো আমরা নাম দিলাম কি সিএইচ, এর মধ্যে ইকুয়াল দিয়ে রেখে দিলাম একটা ভেরিয়েবল, কি রাখলাম, কি রাখলাম এটা ডাবল ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন রেখে দিলাম এ, তার মানে এ যে এখানে আমি এ রেখে দিলাম, হ্যাঁ বোঝা যাচ্ছে না, এই যে এখানে আমি এ রেখে দিলাম, বুঝা গেল কি, তার মানে আমরা প্রথমে একটি বক্স বানালাম ক্যারেক্টার, তার মধ্যে কত রাখলাম এ, এবং সেই এটাকে আমরা প্রিন্ট করব, সেই এটাকে কি করব আমরা প্রিন্ট করতে চাইবো, তাহলে আমরা দেখি, তাহলে আমরা লিখি, আমরা নর্মালি প্রিন্টার যেভাবে লিখতাম, প্রিন্টার লিখি, প্রিন্টার লিখছি, এর মধ্যে ডাবল কোটেশন দিলাম, এর মধ্যে লিখে দিলাম সিএইচ, তাহলে সিএইচ প্রিন্ট করবে না, সিএইচ মানে কত আসলে, সিএইচ মানে তো এ, সিএইচ মানে কত এখন এ, সো এটা প্রিন্ট করবে, রান করি, দেখি প্রেশার কুকারে দিলাম, হ্যাঁ দেখি সিএইচ সিএইচ প্রিন্ট করছে, দেখো কোনো এটা প্রিন্ট করতেছে না, আমার তো এ প্রিন্ট করা দরকার, সিএইচ এর ভ্যালুটা প্রিন্ট করা দরকার, তাই না, সিএইচ টা না বক্সটা না, বক্সের মধ্যে যেটা আছে সেটা, এটার জন্য আমাদের যেটা লাগবে এই যে কম্পাইলারকে বলতে হবে, সেটা কিভাবে বলবো আমরা, যেহেতু এটা ক্যারেক্টার আমাকে বলতে হবে পার্সেন সি, ক্যারেক্টারের জন্য কি পার্সেন সি, ক্যারেক্টারের জন্য, ক্যারেক্টারের জন্য পার্সেন সি, হ্যাঁ সেটা ইউজ করলাম। এরপরে কোটেশন শেষ, এরপরে কমা দিতে হবে, একটা কমা, কমা দিয়ে আমি লিখলাম এ লিখবো না, ওই যে নামটা বক্সের নামটা, বক্সের নাম কি সিএইচ, তার মানে এই যে পার্সেনের পরে সি এই জায়গার মধ্যে আসলে কে বসবে, এই ভদ্রলোকটা বসবে, এই ভদ্রলোকের ভ্যালুটা বসবে, আচ্ছা দিলাম, ও এ দেখাচ্ছে তাই না, তার মানে হচ্ছে ধর আমি ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে রাকিব, তাহলে কি রাকিব রান করি, কি দেখাবে, ভুল হয়েছে তাই না, এই যে দেখে রান করি, তাহলে এরর, সিএস নামে কাউকে সে চিনতেছে না, কারণ কি সিএস নামে আমি একটা বক্সের কথা বলছি, তবে সিএস নামে কোনো বক্স আমি বানাই নাই, আমি রাকিব নামে বক্স বানাইছি, তোমাকে কি করতে হবে এখানে রাকিব নাম দিতে হবে, রান করলাম, দেখো এই দেখাইছে, আবার ধরো এর মধ্যে আমি রাখলাম হচ্ছে সি, তাহলে কি দেখাবে বলো, কি দেখাবে সি, দেখাবে সি, সি সি কার মধ্যে রাখছি, সি আছে রাকিবের মধ্যে, তো সেটা দেখাবে, আচ্ছা তো এটা আমরা সিএস করে দিই। এটা হচ্ছে এই যে জিনিসটা, এই যে আমরা সুন্দর নিয়ম করে বলে দিলাম, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যে নিয়ম করে বলে দিলাম যে এইভাবে দেখাতে হবে, সেটাকে বলছি আমরা ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা এটা তো ক্যারেক্টার কিভাবে দেখায় সেটা বললাম, এবার তাহলে যাই আমরা আর কিছুতে, আর যেগুলো আছে ওই যে টাকা পয়সার হিসাব নিকাশ, তারপরে হচ্ছে পার্সেন্টেজ হিসাব নিকাশ যেগুলো, আচ্ছা এরপরে দেখো যদি ইন্টিজার হয়, যদি ইন্টিজার হয় তাহলে কি করতে হবে আমাকে পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট কত, পার্সেন্ট আই, দুইটা দেখানো যায়, পার্সেন্ট ই অথবা পার্সেন্ট আই, দুইটাকে হচ্ছে আমরা ইন্টিজার হিসেবে দেখাতে পারি। এই দুইটার মধ্যে পার্থক্য বা কি জিনিস সেটা আমরা একটু পরে নেক্সট ক্লাসে দেখবো, একটু বিশদ আলোচনা সেদিকে যাচ্ছি না,
তবে মনে রাখো যে পার্সন ডি অথবা পার্সন আই দিয়ে আমরা কি প্রিন্ট করতে পারবো, ইন্টিজার প্রিন্ট করতে পারবো। তো আমি রান এই প্রোগ্রামটা রান করে দেখি। আচ্ছা কি করছে এই প্রোগ্রামটাতে করছে কি আগে সেটা একটু দেখি। প্রথমে কি করলো ওরা, একটি বক্স নিল এক্স এর একটি বক্স, তার মানে আমরা যদি আঁকি সেটা কেমন হবে, এক্স এর একটি বক্স তৈরি হলো যার নাম হচ্ছে এক্স, যার মধ্যে ভ্যালু কত। আচ্ছা আরেকটি বক্স দেখি কত, ওয়াই নামে আরেকটি বক্স তৈরি হলো, দেখো কমা দিয়ে, এই যে কমা দিয়ে, এই কমা দিয়ে বেসিক্যালি ইন্টিজারে বুঝাইছে। এই ওয়াইটা আসলে কি টাইপ, ইন্টিজার টাইপ, একসাথে লিখে দিছে। তার মানে হচ্ছে আমি যদি এভাবে লিখতাম, ধরো এই যে ইন্টিজার এক্স এর মধ্যে 5 আর ইন্টিজার ওয়াই এর মধ্যে 5, এটাও যে কথা, আমরা জাস্ট হচ্ছে সংক্ষেপে এই যে ডাবল দুইবার না লেখার থেকে এটা কাটলাম, এখানে সেমিকোলন না দিয়ে এখানে কমা দিলাম, যে দুইটা আসলে এক্স এক্স ও ইন্টিজার, ওয়াই ও ইন্টিজার, এক্স ও ইন্টিজার এবং ওয়াই ও হচ্ছে ইন্টিজার, এক্স ও ইন্টিজার ওয়াই ইন্টিজার। তবে এক্স এর মধ্যে কত আছে ভ্যালু, এক্স এর মধ্যে ভ্যালু কত 45, সো 45, আর ওয়াই এর মধ্যে ভ্যালু কত 95, তাই না, এই অবস্থায় আছে। তো এখন আমরা রান করি, এক্স এর মধ্যে 45 ওয়াই এর মধ্যে 95, সো আমরা পার্সেন্ট এখানে দিলাম, দেখো পার্সেন্ট ডি তার মানে কি ইন্টিজার, এরপরে নিউ লাইন স্ল্যাশ এন মানে কি নিউ লাইন, সো কি প্রিন্ট করবে, সো আমি কমা কমা দিয়ে লিখলাম হচ্ছে এক্স, এক্স এর মান কত 45, আবার পার্সেন্ট আই এটা ইন্টিজারের জন্য ব্যবহৃত হয়, নিউ লাইন তারপরে কত, এটা কি আবারও এক্স, তাহলে কবে প্রিন্ট করবে, দেখে রান করে কি হয়, দেখো গ্যাস করো রান করো, ও এটা করতে আসলো ব্রাইটনেস, এটা দেখি আবার রান করি, ও দুপুরে 45 আসছে তাই না, খুব সুন্দর। তাহলে আমরা এক কাজ করি, এখানে এখানে যদি ওয়াই লিখে তাহলে কত প্রিন্ট হবে বলো তো, হ্যাঁ গ্যাস করো গ্যাস করো, ইয়াস বলো বলো, হ্যাঁ ওয়াই মান কত, ওয়াই মান 90 না, সো একবার কত হবে 45 আর একবার 90, রান করে দেখি, গ্রেট তাই না, হয়ে গেছে আমাদের। তো এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফাই, যে বিভিন্ন টাইপের জন্য বিভিন্ন ভাবে বলতে হয়, ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি বলছিলাম আর ইন্টিজারের জন্য পার্সেন্ট আই পার্সেন্ট বা পার্সেন্ট ডি। এবার যদি ফ্লট করতে চাই, মানে ফ্লট ফ্লট ভ্যালু আর কি, ফ্লট ভ্যালু যদি আমরা ফ্লোটিং ভ্যালু যদি দেখাতে চাই সেটা কি হবে, এই যে দেখো কি হবে, পার্সেন্ট এফ অথবা পার্সেন্ট ই দুটা হচ্ছে ফ্লোটিং দেখায়, পার্সেন্ট এফ অথবা পার্সেন্ট ই, ছোট হাতের বড় হাতের ই দিলেও একই অবস্থা, ঠিক আছে। আচ্ছা তা আমরা এইটা রান করি কি হয়, এই যে ফ্লোট নামে একটি এ রাখছে, এর মধ্যে রাখলাম কত, এই ভ্যালুটা রাখলাম এফ, দুইটা দিয়ে রান করে দেখি কত হয়, একবার দেখালে হচ্ছে একবার দেখালে হচ্ছে যা ভ্যালু সেটাই, পরের বার কি করলো, পরের বার যে অ্যাডিশনালি দেখো একটু উল্টো পাল্টা করে দেখালে, তাই না, এটা আমাদের একটু পরে বুঝবো, একবার তো প্যাচ দিয়ে আমরা যাচ্ছি না, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখাই দিই, তার মানে আমরা দেখলাম যে পার্সেন্ট পার্সেন্ট সি দিয়ে কি দেখায়, আমরা যদি বলি আমরা দেখলাম হচ্ছে প্রথমে পার্সেন্টেজ পার্সেন্টেজ সি, সি ফর ক্যারেক্টার তাই না, এরপরে হচ্ছে দেখলাম হচ্ছে আমরা পার্সেন্টেজ ডি এন্ড পার্সেন্টেজ আই, এই দুটা কার জন্য, ইন্টিজার ভ্যালুর জন্য তাই না, ইন্টিজার ভ্যালুর জন্য। এরপরে দেখলাম হচ্ছে কি আমরা পার্সেন্ট এফ অথবা ছোট হাতের এফ অথবা পার্সেন্ট এফ ধরে রাখো তোমরা, এফ টাই সেটা কিসের জন্য, ফ্লোট ফ্লোটিং ভ্যালুর জন্য, যে দশমিক ভগ্নাংশ ভগ্নাংশের জন্য, ঠিক আছে। এগুলা যেভাবে আমরা যে এগুলা আমরা কিভাবে লিখবো প্রিন্ট এফ এর মধ্যে সেটাই হচ্ছে আমাদের আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। এখন আমরা তো এতক্ষণ লিখলাম, এখন এই ভ্যালুগুলো কিভাবে ইউজারের কাছ থেকে নেবো, মানে ইনপুট হিসেবে নেবো,
সেটাই আমাদের আজকের লাস্ট টপিক। সো আমরা সেটা একটু দেখে নিই, চলো আগে এটা একটু ক্লিয়ার করি। ধরো আমরা ইউজারের কাছ থেকে তোমার রোল নাম্বারটা নেব, কি নেব? তোমার রোল নাম্বারটা নেব, ছোটবেলায় অনেক 1 2 3 হয়েছে, সেই রোল নাম্বারগুলো আমরা একটু নেব। সেগুলো কি নিঃসন্দেহে ইন্টিজার, ইন্টিজার না? সো আমরা নিলাম, কারণ রোল তো 2.5 হয় না, হলে এটা ইনডিফারেন্ট। সো আমরা দেখো কি করলাম, ইন্টিজার রোল, কারণ রোল নামে একটি খালি বক্স রং এলাম। রোল নামে কি দেখো, আমরা কোনো ভ্যালু দেই নাই, এত কিন্তু ভ্যালু দিয়ে দিয়েছিলাম। ধরো যদি ভাবে লিখতাম যে রোল ইকুয়াল 5, তার মানে রোল নামে একটি বক্স তৈরি হইতো, বক্সের মধ্যে ভ্যালু রেখে দিতাম, তাই না? এখন আর সেটা করছি না, এখন আমরা কি করলাম, এখন আমরা করলাম হচ্ছে রোল ইকুয়াল রোল, শুধু রোল। এবার দেখো আমি কি করছি, আমি বললাম স্ক্যানার, কি বললাম স্ক্যানার। এখানে একই অবস্থা, প্রিন্ট অফ স্ক্যানার দুটার মধ্যে হচ্ছে ডাবল কোটেশন, এটা হচ্ছে ফর্মের স্পেসিফায়ার, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে রুলস। পার্সেন্টেজ ডি, কারণ কি এটা ইন্টিজার, ইন্টিজারের জন্য ডি অথবা আই। কমা দিয়ে আমরা রোল লিখলে রোলে আউটপুটটা দেখাই, তো রোলের মধ্যে কিছু আছে এখন? নাই তো, আমরা রোলের মধ্যেই ভ্যালুটা নেবো ইউজারের কাছ থেকে। তো আমাকে এখানে কমা দিয়ে লিখতে হবে, কমার পরে লিখতে হবে অ্যান পার্সন, মানে যেটাকে আমরা ওই যে অ্যান বলি, এটাকে আমরা বলে হচ্ছে অ্যান পার্সন, এটা হচ্ছে অ্যান পার্সন বা অ্যান্ড। কার মধ্যে রাখবো? এই যে রোলের মধ্যে রাখবো, তাই না? এখানে একটা রোল, এর মধ্যে আমরা ভ্যালুটা রেখে দিলাম। এবার আমি প্রিন্ট করতে যাচ্ছি, কি বলবো, প্রিন্ট। সো প্রিন্ট অফ পার্সেন্টেজ ডি কমা, কাকে প্রিন্ট করব, রোলই প্রিন্ট করব। তার মানে যদি দেখো কাহিনীটা কি ঘটলো, প্রথমে আমি যদি আমি একটু লাইন বাই লাইন ভাগি, প্রথমে হচ্ছে আমি একটি খালি বক্স বানাইলাম, কোথায়, এই লাইনের জন্য একটি খালি বক্স বানাইলাম। এই লাইনে বললাম যে আমার এই খালি বক্সের মধ্যে কিছু রাখো, হ্যাঁ। আবার এই লাইনে কি বললাম, এই যে রোলের রোল যে বক্সটা, যার তার মধ্যে যে ভ্যালুটা আছে, ইন্টিজার ভ্যালুটা আছে, সেটা আমাকে দেখাও। তো আমি একটু রান করি, রান করি, তুমি বুঝতে পারবা, আমি একটু রান করি। আচ্ছা, ও রান করলাম, আমরা রানে ক্লিক করলে ও একটি এরর আসছে, এখানে সেমিকোলন দিলে, সেমিকোলনটা দিলাম, কেটে দিয়েছি। দেখো কি বললো, ড্রপ করছে, কিছু একটা ভ্যালু চাচ্ছে সে। দেখো আমি দিলাম হচ্ছে 5, রোল নাম্বার হচ্ছে 5, এরপর ইন্টার দিয়ে দিই, দেখো আবার আউটপুট দেখাচ্ছে 5। আচ্ছা এটা বোঝা যাচ্ছে না, কারণ কি আমি কোনো মেসেজ শো করি না, একটা মেসেজ শো করে দিই, এখানে লিখে দিই প্রিন্ট অফ প্লিজ ইনসার্ট ইনপুট ইউর রোল। হ্যাঁ, এরপরে এখানে বলে দিচ্ছি প্রিন্ট অফ দিয়ে একটা মেসেজ শো করবো, ইউর রোল ইজ, সেটা আবার দেখা দিয়ে দেখেন। হ্যাঁ ওকে, আবার রান করি, ওহো কি দিয়ে নেই, সেমিকোলন দিয়ে নেই, সেমিকোলন দিতেই হবে। হ্যাঁ বলছে প্লিজ ইম্পোর্ট ইউর রোল, দিলাম হচ্ছে 7, ইন্টার দিলাম, ইউর রোল ইজ 7। সো দিস ইজ ফর টুডে, আমরা দেখলাম কিভাবে ইনপুট এবং আউটপুট নেওয়া যায় স্ক্যান অ্যাপ এবং প্রিন্ট অ্যাপ ইউজ করে, এবং সেগুলো বিভিন্ন রকম ডাটা আছে, ইন্টিজার, ক্যারেক্টার এবং হচ্ছে ফ্লোটিং, সেই ডাটাগুলোকে কিভাবে লিখতে হবে সেটা দেখলাম, এবং আমরা দেখলাম যে ইন্টিজার ভ্যালু কিভাবে ইউজারের কাছ থেকে নেওয়া যায় এবং সেটাকে প্রিন্ট করা যায়। সো ইন্টিজার যদি না হয়, এটা যদি হতো ধরো ক্যারেক্টার, তাহলে আমাকে কি লিখতে হবে, CHAR, আর এখানে লিখতে হতো পার্সেন সি, এখানেও পার্সেন সি, তাহলে আমি ABCD হিসেবে ইনপুট দিতে পারতাম, এটা গেল। আর ফ্লোটিং হলে কি লিখতে হতো,
আমাকে এটা ইন্টিজার লিখতে হতো ফ্লোট, যদিও রোল নাম্বারটা ফ্লোট হবে না, অন্য কোনো ভ্যালু হলে পার্সেন্টেজ ডি জায়গায় পার্সেন্ট এফ, এখানেও পার্সেন্ট এফ, ঠিক আছে। সো থ্যাংক ইউ অল অ্যান্ড হোপ সো আমাদের লাইভ ক্লাসে আমরা আরও কিছু ফান করব উইথ প্রোগ্রামিং। থ্যাংক ইউ সো মাচ।